আমার রিমোট সেন্সিং এবং জিআইএস ক্লাসে ফিফথ সেমিস্টারের সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত। এতদিন আমরা রিমোট সেন্সিং এবং জিআইএসের ইউনিট ওয়ান, এখানে দুটো ইউনিট আমাদের রয়েছে। ইউনিট ওয়ানে আমাদের পুরো পেপার সিসিটা হচ্ছে CC12, এটা হচ্ছে রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস, পুরো সিসিটা যেটা হচ্ছে, আচ্ছা লেখাটা মনে দেখা যাচ্ছে না, ঠিক আছে, তো পুরো সিসিটা হচ্ছে CC12 রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস। এটা হচ্ছে আমাদের পুরো কোর্সের যেটা কোর কোর্সের পুরো ব্যাপারটা, সেটা হচ্ছে রিমোট সেন্সিং এবং জিআইএস। তো এই রিমোট সেন্সিং এবং জিআইএস এইটার মধ্যে দুটো ইউনিট আমার ভাঙা আছে, একটা হচ্ছে ইউনিট ওয়ান আর একটা হচ্ছে ইউনিট টু। ইউনিট ওয়ান এই অংশটিতে কী রয়েছে, না শুধুমাত্র রিমোট সেন্সিং, যেটা আমরা এতগুলো ক্লাসে, আমাদের টোটাল সম্ভবত 8টা বা 9টা ক্লাস হয়েছিল, এক্স্যাক্টলি আমার এই মুহূর্তে মনে পড়ছে না, 8টা বা 9টা, সম্ভবত 8টা ক্লাসই হয়েছিল। এই 8টা ক্লাসে রিমোট সেন্সিংয়ের স্টেজেস অফ রিমোট সেন্সিং, তারপর আমরা করেছিলাম যে টাইপস, আমরা করেছিলাম রিমোট সেন্সিং স্যাটেলাইট, রিমোট সেন্সিংয়ের প্ল্যাটফর্মটা বিপ্লব স্যার পড়িয়েছেন, তারপর কী করেছিলাম, তারপর আমরা করেছিলাম EMR ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তারপর করেছিলাম অ্যাটমোসফিয়ারের সাথে আর্থ সারফেসের সঙ্গে যে এনার্জির ইন্টারাকশন সেই পোর্শনটা আমরা দেখেছিলাম, আমরা সেন্সার দেখেছিলাম এবং তাদের রেজলিউশন দেখেছিলাম, এবং তাদের রিমোট সেন্সিং তাদের অ্যাপ্লিকেশনটা অর্থাৎ IRS এবং ল্যান্ডসেটের যে স্যাটেলাইটগুলো দেখেছিলাম, যেখানে স্পেশাল আমাদের রেফারেন্স ছিল ল্যান্ডসেট ETM প্লাস অর্থাৎ ল্যান্ডসেট 7-এর এনহ্যান্স থিমেটিক ম্যাপারের সেন্সার নিয়ে আমরা বলেছি, এবং তারপরে আমরা ইন্ডিয়ার IRS LIS-3 স্যাটেলাইট ইমেজ সম্পর্কে আমরা জেনেছি। তো সেখানে তাদের মধ্যে আমরা একটা কম্পারেটিভ অ্যানালিসিস করেছি, তাদের ব্যান্ড কতগুলো আমরা জেনেছি, প্রত্যেকটা ব্যান্ডের রেজলিউশন কত আমরা জেনেছি, এবং ব্যান্ডগুলো বেসিক্যালি তারা কী কী তথ্য তারা সংগ্রহ করে সেগুলো আমরা জেনেছি। সেরকমই ইন্ডিয়ার IRS LIS-3 স্যাটেলাইটের আমরা ব্যান্ডের সংখ্যা, ব্যান্ডের রেজলিউশন এবং তাদের কার্যকারিতা সম্পর্কে আমরা জেনেছি। তার পরবর্তীকালে আমরা রিমোট সেন্সিংয়ে জেনেছি যে ব্যান্ড কম্বিনেশন, তো ব্যান্ড কম্বিনেশন কী, ব্যান্ড কম্বিনেশন যাবার আগে আমরা দেখেছি ব্যান্ড কম্পোজিট বা ব্যান্ড সেট বা ব্যান্ড স্ট্যাক সম্পর্কে আমরা ধারণা লাভ করেছি। তার পরবর্তী ক্ষেত্রে আমরা কী দেখেছি, ব্যান্ড কম্বিনেশন করার পর ট্রু কালার ইমেজ এবং ফলস কালার ইমেজ, TCC এবং FCC সম্পর্কে আমরা ধারণা লাভ করেছি। তো এতদিন পর্যন্ত আমরা রিমোট সেন্সিংয়ের এতগুলো ইস্যু আমরা পড়েছি। এবার রিমোট সেন্সিং পর্যায় শেষ হওয়ার পর আজকে আমরা দ্বিতীয় নম্বর ইউনিট, সেই ইউনিটে আমরা যাচ্ছি, সেই ইউনিটটা হচ্ছে GIS অ্যান্ড GNSS। এই দুটি অংশ আমার এই ইউনিটে রয়েছে, একটা হচ্ছে GIS এবং GNSS, যেখানে GIS ইন্ডিকেট করে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, আর GNSS ইন্ডিকেট করে গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম। তো আমরা এখানে কী দেখলাম, যে জিআইএসটা হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেমস, আর GNSS হচ্ছে গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম। এই দুটি অংশ, দুটি ভিন্ন অংশ। তো রিমোট সেন্সিং বেসিক্যালি হচ্ছে মেথডস অফ কালেক্টিং ডেটা। আমরা রিমোট সেন্সিং সম্পর্কে, আমি যদি রিমোট সেন্সিং এবং জিআইএস এই দুটোর মধ্যে বেসিক পার্থক্যটা যদি আমি জানতে চাই, যে অনেকের মনে হতে পারে রিমোট সেন্সিং জিআইএস ব্যাপারটা একই, যেহেতু যখনই আমরা রিমোট সেন্সিং কথাটা বলি তার সাথে জিআইএস কথাটা কিন্তু মানে ডাইরেক্টলি যুক্ত, আজকের দিনে ডাইরেক্টলি যুক্ত হয়ে গেছে যে রিমোট সেন্সিং জিআইএস। আজকের ভূগোলে যে সমস্ত গবেষণাগুলো হয়ে থাকে বা করা হয় বর্তমান যুগে,
সেইগুলো বেসিক্যালি রিমোট সেন্সিং এবং জিআইএস প্রযুক্তি নির্ভর বিভিন্ন গবেষণা। তো তার সঙ্গে আমরা স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন টেকনিকও যুক্ত করে থাকি। তো আজকের দিনে ভূগোল যে প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আছে সেই প্ল্যাটফর্মটা হচ্ছে রিমোট সেন্সিং, জিআইএস এবং স্ট্যাটিস্টিক্সের প্ল্যাটফর্ম। তো এখন অনেকের মনে কনফিউশন থাকতে পারে, রিমোট সেন্সিং জিআইএস কি ব্যাপারটা একই বা তাদের মধ্যে আদৌ কোনো পার্থক্য আছে, বা রিমোট সেন্সিং জিআইএসের মধ্যে বেসিক পার্থক্য কী, সেইটা অনেকের মধ্যে একটা কনফিউশনের জায়গা তৈরি হয়ে থাকে অনেকের, মানে সেটা খুব বেসিক্যালি সংখ্যাটা হয়তো কম হবে কিন্তু হয়ে থাকে ব্যাপারটা। তো আমি আজকে রিমোট সেন্সিং এবং জিআইএসের বেসিক পার্থক্যটা বলে জিআইএসের কনসেপ্ট, জিআইএসের কম্পোনেন্ট এবং তার সঙ্গে রাস্টার এবং ভেক্টর ডেটা, ইউনিট টু এর মধ্যে এক নম্বরের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে ডেফিনেশন অ্যান্ড কম্পোনেন্ট অফ জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। এটা জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম অনেকে বলে বা জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম অনেকে বলে, সিলেবাসে লেখা আছে অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, আর আমি বলছি জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। তো ব্যাপারটা একই। তো এই জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেমের বাংলাটা যদি বাংলা করা হয়, বাংলাটা হচ্ছে ভৌগোলিক তথ্য ব্যবস্থা, ভৌগোলিক তথ্য ব্যবস্থা। তো প্রথমেই আমি যেটা শুরু করছি, রিমোট সেন্সিং এবং জিআইএসের মধ্যে বেসিক পার্থক্য কী। রিমোট সেন্সিং হচ্ছে একটি অত্যাধুনিক প্রযুক্তিবিদ্যা, যে প্রযুক্তিবিদ্যার দ্বারা আমরা কী করতে পারি না কোনো অঞ্চলে তথ্য সংগ্রহ করতে পারি। তাহলে রিমোট সেন্সিং ইজ এ কাইন্ড অফ মডার্ন টেকনোলজি থ্রু হুইচ উই ক্যান অ্যাকোয়ার ডেটা ইন এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ পৃথিবীর যে কোনো জায়গার তথ্য সংগ্রহ করার জন্য আমরা যে প্রযুক্তিবিদ্যা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে রিমোট সেন্সিং। অর্থাৎ রিমোট সেন্সিং হচ্ছে বেসিক্যালি ওয়ান কাইন্ড অফ ডেটা কালেকশন টেকনোলজি, এক ধরনের তথ্য সংগ্রহের সংগ্রহ করার প্রযুক্তিবিদ্যা রিমোট সেন্সিং। জিআইএসটা কী? তো জিআইএসটা কী সেটা আমি এবার বলি। আগে জিআইএসটা কী বলি, তারপর দুটোর মধ্যে পার্থক্য আমি করে দিচ্ছি। হোয়াট ইজ জিআইএস বা হোয়াট ইজ জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম বা জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, এটা আমাকে ফার্স্ট কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে যে জিওগ্রাফিক বা জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমটা কী। হোয়াট ইজ জিআইএস? জিআইএস এই শব্দটা দুটি শব্দ দিয়ে তৈরি, একটা হচ্ছে জিওগ্রাফিক বা জিওগ্রাফিক্যাল যাই বলি না কেন, আর একটা হচ্ছে ইনফরমেশন। তো জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম দুটি শব্দ দিয়ে তৈরি, একটা হচ্ছে জিওগ্রাফিক আর অন্যটা হচ্ছে ইনফরমেশন। তো প্রথমে জিওগ্রাফিক এই শব্দটা, জিওগ্রাফিক এই শব্দটা ডেফিনেটলি এসছে জিওগ্রাফি থেকে, ডেফিনেটলি এসছে জিওগ্রাফি থেকে। তো হোয়াট ইজ জিওগ্রাফি? জিওগ্রাফি হচ্ছে সোশ্যাল সায়েন্সের একটি ব্রাঞ্চ বা একটি শাখা, যেখানে পৃথিবীর ওপর অবস্থিত বিভিন্ন বস্তু সম্পর্কে বিশ্লেষণ করে। পৃথিবীর ওপর অবস্থিত প্রাকৃতিক এবং সাংস্কৃতিক বস্তু সম্পর্কে সোশ্যাল সায়েন্সের যে শাখা বিচার বিশ্লেষণ করে সেটা হচ্ছে জিওগ্রাফিক। তো এছাড়াও জিওগ্রাফির ডেফিনেশনটা পরবর্তীকালে অনেক পরিবর্তন হয়েছে, সেগুলো আমরা আগের সেমিস্টারে হয়তো পড়েছি বা প্রথম সেমিস্টারের দিকে আমরা এগুলো জানি যে ভূগোল কী। ভূগোল শুধুমাত্র পৃথিবীর বিভিন্ন বস্তু সম্পর্কে তথ্য সংগ্রহ করা নয়, ভূগোল হলো এমন একটি বিষয় যার দ্বারা আমরা পরিবেশ, মানে প্রাকৃতিক পরিবেশ এবং মানে অপ্রাকৃতিক পরিবেশ, বিভিন্ন পরিবেশ সম্পর্কে আমরা সম্যক ধারণা লাভ করতে পারি এবং পৃথিবীর অজানা তথ্যগুলোকে আমরা জানতে পারি এই বিষয়টা দ্বারা, জিওগ্রাফি দ্বারা। তো এখন হচ্ছে ইনফরমেশন। হোয়াট ইজ ইনফরমেশন? ইনফরমেশন হচ্ছে যে যখন আমরা ডেটা তাকে আমরা ইলেকট্রনিক্যালি সেটাকে রেকর্ড করব এবং ইলেকট্রনিক্যালি সেইগুলোকে স্টোর করব,
সেই জিনিসটা হচ্ছে ইনফরমেশন। তাহলে ইনফরমেশনে যদি আমি ডেফিনেশন বলি, ইনফরমেশনের ডেফিনেশন হচ্ছে ইনফরমেশন রেফার্স টু এ সিস্টেম কন্টেনিং ইলেকট্রনিক রেকর্ডস। কি বললাম? ইনফরমেশন রেফার্স টু এ সিস্টেম কন্টেনিং রেকর্ডস ডকুমেন্টেশন স্টোরেজ অফ কন্টেনিং ইলেকট্রনিক রেকর্ডস ডকুমেন্টেশন স্টোরেজ অফ ডেটা আন্ডারে কম্পিউটার বেসড মেমোরি সিস্টেম। কি বললাম? ইনফরমেশন কি? ইনফরমেশন রেফার্স টু আ সিস্টেম কন্টেনিং ইলেকট্রনিক রেকর্ডস ডকুমেন্টেশন স্টোরেজ অফ ডেটা আন্ডার এ কম্পিউটার বেসড মেমোরি সিস্টেম। এটা যদি বাংলা করি যে ইনফরমেশন হচ্ছে কি, তথ্য কি? তথ্য হল বৈদ্যুতিনভাবে কম্পিউটার প্রযুক্তি দ্বারা সংগৃহীত তথ্য ও তার রেকর্ড তারপর স্টোরেজ তথ্য সংগ্রহিত রেকর্ড এবং তার ভবিষ্যৎ সঞ্চয় প্রক্রিয়া। তাহলে কি তথ্য কি হলো? তথ্য হলো বৈদ্যুতিনভাবে কম্পিউটার প্রযুক্তি দ্বারা সংগ্রহিত তথ্য ও তার রেকর্ড এবং তার ভবিষ্যৎ সঞ্চয় প্রক্রিয়া। আবার রিপিট করছি, তথ্য হলো বৈদ্যুতিনভাবে কম্পিউটার প্রযুক্তি দ্বারা সংগ্রহিত তথ্য ও তার রেকর্ড এবং তার ভবিষ্যৎ সঞ্চয় প্রক্রিয়া। তাহলে আমরা যদি এই দুটো শব্দকে ইন্টিগ্রেট করি বা এই দুটো শব্দ যদি জোড়া লাগাই, তাহলে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন কি, জিওগ্রাফিক্যাল ইনফরমেশনের ডেফিনেশন কী হয়? আমি ইংরাজিতে একটা ডেফিনেশন বলবো, সেটার আমি বাংলায় কী ডেফিনেশনটা হবে সেটা আমি বলে দিচ্ছি। ঠিক আছে, হচ্ছে কী বল, এটা কি ডেফিনেশনটা কি? জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম ইজ এ সিস্টেমেটিক ইন্টিগ্রেশন অফ কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার অ্যান্ড স্পেশাল ডেটা। কি বললাম? জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম ইজ দ্য ইন্টিগ্রেশন অফ কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার অ্যান্ড স্পেশাল ডেটা ফর ক্যাপচারিং কমা দিয়ে স্টোরিং ডিসপ্লেইং ফর ক্যাপচারিং স্টোরিং ডিসপ্লেইং আপলোডিং অ্যান্ড ম্যানিপুলেশন ডিসপ্লেইং আপলোডিং ম্যানিপুলেশন ইন অর্ডার টু সলভ
ইন অর্ডার টু সলভ ভেরিয়াস জিওগ্রাফিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্টাল প্রবলেমস। কি বললাম ডেফিনেশনটা আগে আমি শুনে নিই একটু, এটাকে বাংলায় আমি বলে দেবো, তারপর ব্যাপারটা বুঝিয়ে দেবো। ব্যাপারটা বললাম যে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম ইজ এ সিস্টেমেটিক ইন্টিগ্রেশন অফ কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার অ্যান্ড স্পেশাল ডেটা ফর ক্যাপচারিং স্টোরিং আপ ডিসপ্লেইং আপলোডিং ম্যানুপুলেশন ইন অর্ডার টু সলভ ভেরিয়াস জিওগ্রাফিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্টাল প্রবলেমস। রিপিট করছি, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম ইজ এ সিস্টেমেটিক ইন্টিগ্রেশন অফ কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার অ্যান্ড স্পেশাল ডেটা ফর ক্যাপচারিং স্টোরিং ডিসপ্লেইং আপলোডিং ম্যানুপুলেশন ইন অর্ডার টু সলভ ভেরিয়াস জিওগ্রাফিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্টাল প্রবলেম। এটা আমি বাংলায় বলে দিচ্ছি, জিওগ্রাফিক সিস্টেম কি, ভৌগোলিক তথ্য ব্যবস্থা হল কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার এবং দৈশিক তথ্যের ভৌগোলিক তথ্য ব্যবস্থা হলো কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার দৈশিক তথ্যের মিলিত একটি ব্যবস্থা যেখানে বিভিন্ন ভৌগোলিক সমস্যা সমাধানের উদ্দেশ্যে তথ্য রাশিকে সঞ্চয় প্রদর্শন ব্যাখ্যাকরণ করা হয়। তাহলে এর বাংলা ডেফিনেশনটা কি, বাংলা ডেফিনেশনটা হচ্ছে ভৌগোলিক তথ্য ব্যবস্থা হলো কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার ও দৈশিক তথ্যের মিলিত একটি ব্যবস্থা যেখানে বিভিন্ন ভৌগোলিক সমস্যা সমাধানের উদ্দেশ্যে তথ্য রাশিকে সঞ্চয় প্রদর্শন ব্যাখ্যাকরণ করা হয়। রিপিট করছি, ভৌগোলিক তথ্য ব্যবস্থা হল কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার ও দৈশিক তথ্যের মিলিত একটি ব্যবস্থা যেখানে বিভিন্ন ভৌগোলিক সমস্যা সমাধানের উদ্দেশ্যে তথ্য রাশিকে সঞ্চয় প্রদর্শন ব্যাখ্যাকরণ করা হয়। তো এখন আমরা মেন জায়গাতে আসি, তাহলে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম আমাদেরকে যদি করতে হয় তাহলে আমাদেরকে কিন্তু খুব ভালোভাবে কম্পিউটার প্রযুক্তিবিদ্যা সম্পর্কে জানতে হবে। খুব ভালোভাবে মানে হচ্ছে আমাদের কম্পিউটারের বেসিক নলেজ কিন্তু আমার থাকা দরকার। কম্পিউটারের বেসিক নলেজ মানে হচ্ছে হার্ডওয়্যার কী, সফটওয়্যার কী, হার্ডওয়্যার সফটওয়্যারের বেসিক্যালি ফাংশন কী বা সফটওয়্যারগুলো কীভাবে হার্ডওয়্যারে রান করানো হয়, জাস্ট এই ছোটো ছোটো জিনিসগুলোকে আমাকে জানতে হবে যেগুলো নর্মাল কম্পিউটার কোর্সেই এগুলো করানো হয়ে থাকে, যে হার্ডওয়্যার সফটওয়্যার সম্পর্কে সাধারণ ধারণা সেখানে দেওয়া হয়ে থাকে। কারণ জিআইএস অর্থাৎ জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম পুরো বিষয়টা কিন্তু কম্পিউটার প্রযুক্তিবিদ্যার উপর দাঁড়িয়েছে। অর্থাৎ কম্পিউটার প্রযুক্তিবিদ্যা আমি যদি না জানি বা কম্পিউটার সম্পর্কে যদি আমার বেসিক কিছু নলেজ, মানে আমি বলছি না যে কম্পিউটার সম্পর্কে আমার হাইফাই নলেজ দরকার, সেরকম কোনো নলেজ আমার দরকার নেই, কম্পিউটারের কিছু বেসিক নলেজ আমার থাকলে কিন্তু আমি জিওগ্রাফি মানে আমি এই জিআইএস সম্পর্কে আমি কিন্তু ধারণা লাভ করতে পারবো। তো এখন
তাহলে আমরা জিআইএস সম্পর্কে আমরা ধারণা লাভ করলাম যে জিআইএস কি। জিআইএস হচ্ছে জিওগ্রাফি ইনফরমেশন সিস্টেম, হচ্ছে এমন একটি ব্যবস্থা যেখানে তিনটে জিনিসকে কম্বাইন করা হয়। কী কী তিনটে জিনিস? একটা হচ্ছে হার্ডওয়্যার, একটা হচ্ছে সফটওয়্যার, একটা হচ্ছে স্পেশাল ডেটা। স্পেশাল ডেটা কী সেটা আমি একটু পরেই আসছি। তো আমি যে শব্দগুলো মাথার মধ্যে রাখি যে হার্ডওয়্যার, সফটওয়্যার এবং স্পেশাল ডেটা, এই তিনটে জিনিসের ইন্টিগ্রেশন ফর্ম হচ্ছে জিআইএস। তো এই জিআইএস আমার কী কাজে লাগে? জিআইএস এইটাই কাজে লাগে যে আমরা বিভিন্ন মানে জিওগ্রাফিক্যাল সমস্যার সম্মুখীন হয়ে থাকি, সে সমস্যাগুলোকে সলভ করতে সাহায্য করে। একটা উদাহরণ দিই, উদাহরণটা এরকম যে কলকাতার ট্রাফিক প্রবলেম। কলকাতা, আমরা যারা কলকাতাতে গেছি বা কলকাতায় যারা বসবাস করি, তারা আমরা কলকাতার ট্রাফিক প্রবলেম নিয়ে সম্পর্কে আমরা জানি যে কলকাতায় কতটা ট্রাফিক হয়, বিশেষ করে অফিস টাইমে। তো এই ট্রাফিক প্রবলেমটাকে আমি শর্ট আউট করতে পারি, এবং আমাকে বলা হলো মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে যে এই ট্রাফিক প্রবলেমটা তোমাকে শর্ট আউট করতে হবে। তো এই ট্রাফিক প্রবলেম শর্ট আউট করার জন্য আমি কী করবো? না, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম ট্রাফিক প্রবলেমের প্রবলেমটাকে শর্ট আউট করার জন্য আমরা জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম এর সাহায্য নেবো, যেখানে আমরা কম্পিউটার প্রযুক্তিবিদ্যায় বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে আমি দেখব যে কলকাতার ট্রাফিকটা কোথায় বেশি কোথায় কম, এবং সেই ট্রাফিকটা যেখানে বেশি সেখানে সেটা কমানোর জন্য অন্য কোনো কি রুট আছে, অন্য রুট দিয়ে কি গাড়ি পার করানো যায়। এই যে ম্যানেজমেন্টটা, এই ম্যানেজমেন্টটাই আমরা জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম দিয়ে করতে পারি। তো আর একটা উদাহরণ আমি নিতে পারি যে বীরভূম জেলা বর্তমানে ভৌমজলের একটা বড় ধরনের সংকট কিন্তু গোটা ভারতবর্ষে দেখা দিতে শুরু করেছে। এবং কিছুদিন আগে একটি খবর আমরা হয়তো সবাই শুনেছি যে ভারতবর্ষের চারটি মেন শহর, বিশেষ করে দিল্লি এবং চেন্নাই, সেখানে কিন্তু আগামী 2021 ভৌমজলের অর্থাৎ পানীয় জলের কিন্তু একটা বড় ধরনের সংকট আসতে পারে। তো এই যে সংকট আসতে পারে, এই সংকটটাকে যদি আমি মোচন করতে চাই, আমরা জিআইএস টেকনোলজির মাধ্যমে আমি কিন্তু এই প্রবলেমটা শর্ট আউট করতে পারি। তো এইগুলো হচ্ছে একদম মানে হায়ার লেভেলের গবেষণার বিষয়, যেগুলো আমি ভেতরে ঢুকছি না। আমি জাস্ট বলতে চাইছি যে এই ভৌগোলিক তথ্য ব্যবস্থা বা জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম দ্বারা আমি কিন্তু ভূগোলের বা পরিবেশের অনেক সমস্যা, সেইগুলোকে আমরা শর্ট আউট করার চেষ্টা করতে পারি, হয়তো করতেও পারি, আবার চেষ্টা করেও কিন্তু আমরা উপস্থাপন করতে পারি যে এইভাবে এটাকে শর্ট আউট করা যেতে পারে। তো এখন আমরা রিমোট সেন্সিং সম্পর্কে ধারণা লাভ করেছি, জিআইএস সম্পর্কে আমরা ধারণা লাভ করলাম। তাহলে রিমোট সেন্সিং এবং জিআইএস এর মধ্যে বেসিক পার্থক্যটা কি সেটা আমি একটু বলে দিই। রিমোট সেন্সিং আর জিআইএস এর পার্থক্য, আমরা কি দেখলাম? রিমোট সেন্সিং হচ্ছে এ কাইন্ড অফ ডেটা কালেকশন টেকনোলজি। রিমোট সেন্সিং হচ্ছে এ কাইন্ড অফ ডেটা কালেকশন টেকনোলজি, অর্থাৎ বর্তমানে যে উন্নত প্রযুক্তিবিদ্যার দ্বারা পৃথিবীর যে কোনো জায়গার আমরা তথ্য সংগ্রহ করি, সেই প্রযুক্তিবিদ্যার নাম হচ্ছে রিমোট সেন্সিং। আর জিআইএসটা কি? জিআইএসটা হচ্ছে একটা কম্পিউটার বেসড টেকনোলজি, যেখানে আমরা রিমোট সেন্সিং থেকে প্রাপ্ত ডেটাকে আমরা অ্যানালিসিস করতে পারি। তাহলে কি? ইট ইজ এ কম্পিউটার বেসড টেকনোলজি হোয়ার উই ক্যান অ্যানালিসিস উই ক্যান অ্যানালাইজ different data even remote sensing data. কি বললাম? জিএসটা কি? ইট ইজ এ কম্পিউটার বেসড টেকনোলজি হোয়ার উই ক্যান অ্যানালাইজ ডিফারেন্ট ডেটা ইভেন রিমোট সেন্সিং ডেটা, মানে শুধু নর্মাল ডেটাও নয়, আমরা রিমোট সেন্সিং ডেটাকেও কিন্তু জিআইএসে কী করতে পারি না, অ্যানালাইসিস করতে পারি। অর্থাৎ জিআইএস হচ্ছে এমন একটা টেকনোলজি যার দ্বারা আমরা রিমোট সেন্সিং থেকে প্রাপ্ত ডেটাকেও আমরা এখানে ব্যাখ্যা করতে পারি, আবার নর্মাল যেগুলো ডেটা সেগুলো কিন্তু আমরা জিআইএসে ব্যাখ্যা করতে পারি। তো এইটা হচ্ছে পার্থক্য রিমোট সেন্সিং ও জিআইএসে। তো একটা রিমোট সেন্সিং আমার ডেটা কালেকশন করতে সাহায্য করছে, আর জিআইএস সেই ডেটাগুলোকে আমার অ্যানালিসিস করতে সাহায্য করছে। তো এখন
আমরা পরের অংশে চলে যাব। পরের অংশটা হচ্ছে কম্পোনেন্টস অফ জিআইএস, কম্পোনেন্টস অফ জিআইএস। জিআইএস এর উপাদানগুলো কি কি, বাংলা হচ্ছে জিআইএস এর উপাদান। জিআইএস কি কি উপাদান নিয়ে তৈরি, তো সেটা আমরা এখন দেখব। কম্পোনেন্টস অফ জিআইএস সেটা আমরা দেখছি। এই ছবিটার মধ্যে আমরা জিআইএস এর কম্পোনেন্ট আমরা দেখতে পাবো, বা পার্ট অফ জিআইএস। জিআইএস কি দিয়ে তৈরি, জিআইএস ইজ দ্য ইন্টিগ্রেশন অফ, আমি আগে বলেছি জিআইএস ইজ দ্য ইন্টিগ্রেশন অফ হার্ডওয়্যার, সফটওয়্যার, স্পেশাল ডেটা, এই এতগুলো জিনিস নিয়ে, তিনটে জিনিস নিয়ে বেসিক্যালি তৈরি। হার্ডওয়্যার, সফটওয়্যার, স্পেশাল ডেটা, এখানে শুধু ডেটা এটা আমরা বলবো না, ডেটা আমরা বলতে পারি, কিন্তু বেসিক্যালি জিআইএস স্পেশাল ডেটা নিয়ে কাজ করে। স্পেশাল ডেটা ছাড়া কিন্তু জিআইএস অ্যানালিসিস, জিআইএস অ্যানালিসিস করা খুব ডিফিকাল্ট হয়। স্পেশাল ডেটা কি, আমি আসছি, ডেটা বলার সময় বলছি আমি। তো জিআইএস এর তিনটি উপাদান বা তিনটি, সরি, 1, 2, 3, 4, 5, জিআইএস এর মধ্যে আমরা পাঁচটা কম্পোনেন্ট দেখতে পাই, অর্থাৎ পাঁচটা কম্পোনেন্ট নিয়ে জিআইএস তৈরি। জিআইএস ইজ ইকুয়ালস টু হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা, প্রসিডিউরস অ্যান্ড পিপল। কি বললাম, জিআইএস ইজ ইকুয়ালস টু হার্ডওয়্যার প্লাস সফটওয়্যার প্লাস ডেটা প্লাস প্রসিডিওর প্লাস পিপল। তো এইগুলোকে আমরা একটা একটা করে ব্যাখ্যা করব যে ব্যাপারগুলো কি। তো প্রথমেই জিআইএস এর যেটা মূল উপাদান বা যেটা মেন কম্পোনেন্ট, সেই মেন কম্পোনেন্টটার নাম হচ্ছে কিন্তু হার্ডওয়্যার। দিস ইজ দ্য মেন কম্পোনেন্ট অফ দ্য জিআইএস, দ্যাট ইজ কল্ড হার্ডওয়্যার। এবার এখন আমরা জানবো হার্ডওয়্যার কি। হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটার পরিচালনা করার জন্য যে সমস্ত মেশিনারিজগুলো প্রয়োজন হয়ে থাকে। কি বললাম, একটা কম্পিউটার টেকনোলজিকে পরিচালনা করার জন্য বা জিআইএস সফটওয়্যারকে পরিচালনা করার জন্য কম্পিউটারের মধ্যে যে সিস্টেম থাকা দরকার তাকে বলছে হার্ডওয়্যার। রিপিট করছি, জিআইএস সফটওয়্যারকে রান করানোর জন্য বা জিআইএস সফটওয়্যারকে চালানোর জন্য কম্পিউটারের মধ্যে যে সিস্টেমগুলো থাকা দরকার সেটা হচ্ছে হার্ডওয়্যার। যেমন হার্ডওয়্যার উদাহরণ আমি বলতে পারি কি না, কম্পিউটারের ভেতরে কী থাকে না, একটা স্টোরেজ ডিভাইস থাকে যেটাকে আমরা বলি হার্ড ডিস্ক, বলি তো হার্ড ডিস্ক। তো ওই হার্ড ডিস্কটা হচ্ছে হার্ডওয়্যারের পার্ট। তারপর কী থাকে না, কম্পিউটারের ভেতরে কম্পিউটারকে মানে সঠিকভাবে চালানোর জন্য থাকে র্যাম। তো ওই র্যামটা কী করে না, কম্পিউটারকে রান করাতে সাহায্য করে, তাহলে সেটা হচ্ছে পার্ট অফ হার্ডওয়্যার। তাহলে র্যাম, তারপর হচ্ছে মেমোরি অর্থাৎ হার্ড ডিস্ক, এইগুলো বেসিক্যালি কী করে না, কম্পিউটারের মধ্যে যে সফটওয়্যারগুলো থাকে সেইগুলোকে ও কিন্তু সঠিকভাবে পরিচালনা করতে সাহায্য করে। এরকমই জিআইএস এর ক্ষেত্রে হার্ডওয়্যারের কিছু কিছু অংশ আছে, যেমন এখানে আমি কম্পিউটারের মধ্যে থাকা বিভিন্ন অংশ বললাম কি, র্যাম, রম, তারপর হার্ড ডিস্ক, এইগুলো যেমন কম্পিউটারের ভেতরে থাকা হার্ডওয়্যার সিস্টেম, সেরকমই জিআইএস ম্যাপিং করার জন্য বা জিআইএস থেকে মানচিত্র তৈরি করার জন্য ডিজিটাইজার, স্ক্যানার, এইগুলো হচ্ছে এক্সটার্নাল হার্ডওয়্যার সিস্টেম। কি বললাম, জিআইএসকে পরিচালনা করার জন্য দু ধরনের হার্ডওয়্যার সিস্টেম আমার প্রয়োজন হয়ে থাকে, একটা হচ্ছে ইন্টারনাল হার্ডওয়্যার সিস্টেম, আরেকটা হচ্ছে এক্সটার্নাল হার্ডওয়্যার সিস্টেম। তো ইন্টারনাল হার্ডওয়্যার সিস্টেমের মধ্যে আমরা কী দেখি না, হার্ড ডিস্ক, যারা বেসিক কম্পিউটার যাদের নলেজ আছে তারা আমার কথাগুলো হয়তো বুঝতে সুবিধা হচ্ছে, যে হার্ড ডিস্ক, র্যাম, রম, এগুলো হচ্ছে কম্পিউটারের ভেতরে থাকা হার্ডওয়্যার সিস্টেম। এইবার যখন কম্পিউটার প্রযুক্তিবিদ্যা খুব বেশি উন্নত ছিল না, জাস্ট কম্পিউটার লঞ্চ করেছে বা জিআইএস এর কাজ প্রাথমিকভাবে কম্পিউটার শুরু হয়েছে, তখন এক্সটার্নাল কিছু আমার হার্ডওয়্যার সিস্টেম প্রয়োজন ছিল, যেমন ছিল ম্যানুয়াল ডিজিটাইজার। মানে ডিজিটাইজার কী বা ডিজিটাইজ কী সেটা আমি পরে বলছি। তো ডিজিটাইজার ছিল ওয়ান কাইন্ড অফ এক্সটার্নাল হার্ডওয়্যার সিস্টেম ইন জিআইএস টেকনোলজি। দু নম্বর কী বললাম না, স্ক্যানার, স্ক্যানার মানে হচ্ছে কোনো একটা ম্যাপ আমি হয়তো পেয়েছি, সেই ম্যাপটা থেকে আমি একটা নতুন ম্যাপ বানাবো। তাহলে ম্যাপটা থেকে আমি নতুন ম্যাপ তখনই বানাতে পারবো যখন ওই ম্যাপটাকে আমার হয়তো হাতে একটা প্রিন্টেড কপি ম্যাপ আছে, সেটার কিন্তু ইয়ে নেই। সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি ধরলাম
এটা একটা টোপোশিট। এই টোপোশিট যে ফর্মে আমার হাতে আছে এই ফর্মটাকে বলা হয় হার্ড কপি। কি বললাম, যে ফর্মে আমার কাছে এই মুহূর্তে টোপোশিটটা আছে সেটা হচ্ছে হার্ড কপি, অর্থাৎ প্রিন্টেড কপি অফ দ্য টোপোশিট। এইবার আমি এই টোপোশিট থেকে কী করবো, না আমি কম্পিউটারে এটাকে নিয়ে গিয়ে আমি একটা নতুন ম্যাপ বানাবো, বা এই ম্যাপটাকেই মানে এই টোপোশিটটাকে আমি কিছু জায়গায় মডিফাই করবো, বা টোপোশিট থেকে আমি কিছু মানে ইনফরমেশান আমি কিন্তু তুলে নিয়ে আসবো। যেমন আমার নদীটাকে তুলবো, রোডটাকে তুলবো, রেল লাইনটাকে আমি তুলতে চাইছি, তো আমার তো এখান থেকে এই কপিটা থেকে তো আমি তুলতে পারবো না। তো যদি আমি এই কপিটা থেকে তুলতে চাই কম্পিউটারের থ্রু দিয়ে, আমি এটাকে কী করবো না, স্ক্যান করবো। স্ক্যান আমরা জানি, প্রিন্ট স্ক্যান এই শব্দগুলো আমরা সবাই জানি, এটা স্ক্যান করবো। তো স্ক্যান করলে কী হবে, এই হার্ড কপি উইল বি কনভার্টেড ইনটু সফট কপি, অর্থাৎ এই হার্ড কপিটা সফট কপিতে পরিণত হবে। সেরকমই যখন এই স্ক্যানার ডেভেলপ হয়নি তখন কী হতো না, তখন জিআইএসের এই মানচিত্র করার জন্য ম্যানুয়াল ডিজিটাইজার মেশিন তখন ছিল। ম্যানুয়াল ডিজিটাইজার মেশিন হচ্ছে এরকম পেনের মতো একটা মেশিন, পেনটাকে যদি আমি এইভাবে রেল লাইনের ওপর দিকে আমি নিয়ে যাই, অটোমেটিকলি কিন্তু কম্পিউটারে রেল লাইনটা আঁকা হয়ে যাবে। মানে আমি যখনই পেনটাকে এইভাবে নিয়ে যাচ্ছি, এইভাবে পেন নিয়ে আসছি, মানে আমার কম্পিউটার স্ক্রিনেও কিন্তু এইভাবে কিন্তু একটা দাগ তৈরি হয়ে যাচ্ছে। বা নদীটাকে যদি এরকম আঁকা বাঁকা পথে আমি এরকমভাবে নদীটার ওপর যাই, কম্পিউটার স্ক্রিনের মধ্যে এরকম আঁকা বাঁকা একটা দাগ তৈরি হয়ে যাবে যেটা নদীকে উপস্থাপিত করবে। তার মানে ম্যানুয়াল ডিজিটাইজার এখন ডিজিটাইজ করার জন্য আমার এই ডিজিটাল পেনের দরকার হয় না, আমি মাউসের সাহায্যে কিন্তু এই ডিজিটাইজেশন প্রক্রিয়াটা করতে পারি। কিন্তু ডিজিটাইজেশন প্রক্রিয়া করার আগে আমার কী করতে হবে না, হার্ড কপি অফ দ্য ম্যাপ উইল বি কনভার্টেড ইনটু সফট কপি অফ দ্য ম্যাপ। তো যতক্ষণ না পর্যন্ত আমি ম্যাপটাকে সফট কপি করতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এই ডিজিটাইজ ব্যাপারটা আমি করতে পারবো না। তো ডিজিটাইজ ব্যাপারটা কী না, কোনো একটা ম্যাপ থেকে আমি ইনফরমেশান সফট কপিতে পরিবর্তিত করব। সেটা কীভাবে করব না, সেটা ম্যানুয়াল ডিজিটাইজার পেন দ্বারা অথবা কী বললাম না মাউস দ্বারা, সেগুলো আমরা শিখবো। যখন আমরা জিআই সফটওয়্যার শিখব তখন কিন্তু আমরা এই জিনিসগুলো শিখবো। জাস্ট তোমরা মাথার মধ্যে এই জিনিসগুলো ভরে রাখো যে ব্যাপারগুলো কী কী হতে পারে বা কী হয়। তো এখন বিষয়টা হচ্ছে হার্ডওয়্যার ব্যাপারটা আমরা বুঝলাম, যে হার্ডওয়্যার আমরা দুরকম হার্ডওয়্যার দেখলাম, একটা হচ্ছে ইন্টারনাল হার্ডওয়্যার যেটা কম্পিউটারের ভেতরে থাকে, হার্ড ডিস্ক, র্যাম, রম, এবং এক্সটার্নাল হার্ডওয়্যার যেখানে আমরা স্ক্যানার, তারপর আমরা কী দেখেছি স্ক্যানার ছাড়া কী দেখলাম যে ডিজিটাইজার, প্রিন্টার বা সিডি, এগুলো হচ্ছে আমার এক্সটার্নাল হার্ডওয়্যার সিস্টেম। এইবার দু নম্বর হচ্ছে সফটওয়্যার, ইট ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য জিআইএস। কারণ শুধু হার্ডওয়্যার থাকলে হবে না, জিআইএসকে পরিচালনা করার জন্য, জিআইএসে ম্যাপ করার জন্য জিআইএসে কিছু বেসিক সফটওয়্যার আছে, যে সফটওয়্যারগুলো কিছু কিছু কিনতে পাওয়া যায় আবার কিছু ফ্রিতেও পাওয়া যায়। তো আমাদের সিলেবাসে অর্থাৎ ইউনিভার্সিটি অফ বর্ধমানের সিলেবাসে যে সফটওয়্যারটার মাধ্যমে তোমাদেরকে ম্যাপ শিখতে হবে সেই সফটওয়্যারটার নাম হচ্ছে QGIS সফটওয়্যার। QGIS সফটওয়্যার কথার ফুল ফর্ম হচ্ছে কোয়ান্টাম জিআইএস সফটওয়্যার। তো এই কোয়ান্টাম জিআইএস সফটওয়্যার বা QGIS সফটওয়্যার হচ্ছে এ কাইন্ড অফ ওপেন সোর্স সফটওয়্যার। ওপেন সোর্স সফটওয়্যার মানে হচ্ছে এই সফটওয়্যারটা ইনস্টল করার জন্য কোনো লাইসেন্সের প্রয়োজন হয় না, কোনো টাকার প্রয়োজন হয় না, এটা ফ্রি অফ কস্টে কিন্তু প্রোভাইড করা হয়। যেহেতু এটা ফ্রি অফ কস্টে প্রোভাইড করা হয় এবং আমাদের সমস্ত ছাত্রছাত্রীর জন্য এটা সুবিধাজনক, কারণ ফ্রি অফ কস্টে করলে কোনো টাকা পেমেন্ট আমাকে করতে হয় না, সেই জন্য এই সফটওয়্যারটা আমাদের সিলেবাসে দেওয়া হয়েছে। শুধু আমাদের নয়, পশ্চিমবঙ্গের সমস্ত বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে কিন্তু এই সফটওয়্যারটাকে ইনক্লুড করা আছে, কারণ যেহেতু এটা হচ্ছে ওপেন সোর্স এবং খুব হ্যান্ডি সফটওয়্যার এবং মানে ওয়ান অফ দ্য বেস্ট ওপেন সোর্স সফটওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড QGIS সফটওয়্যার। কারণ এছাড়াও QGIS সফটওয়্যার ছাড়াও আমরা কিছু লাইসেন্সড সফটওয়্যার আমরা জানি কি মানে জিআইএস করার জন্য, যেগুলো আমরা জাস্ট নাম জেনে রাখবো। একটা হচ্ছে আর্ক জিআইএস সফটওয়্যার। আর্ক জিআইএস সফটওয়্যার হচ্ছে খুব কস্টলি একটা সফটওয়্যার যেটার দাম 20-25 লক্ষ টাকা। তো আমরা যদি অরিজিনালি আর্ক জিআইএস সফটওয়্যার কিনতে চাই তো একটা ইনস্টিটিউশনের পক্ষে এই সফটওয়্যারটা কেনা পসিবল হয় না, তো সেজন্য আমরা আর্ক জিআইএস সফটওয়্যারে কিন্তু কোনো কাজ আমরা করতে পারবো না, কারণ ইট ইজ ভেরি কস্টলি এবং এটা লাইসেন্স লাগে। তারপর আছে এরডাস সফটওয়্যার। এই এরডাস সফটওয়্যার
হচ্ছে এমন একটা সফটওয়্যার যেটা শুধুমাত্র রিমোট সেন্সিং ডেটাগুলোকে মানে অ্যানালিসিস করার জন্য বেস্ট সফটওয়্যার। আগে যে সফটওয়্যার রিমোট সেন্সিং ডেটাকেও বিশ্লেষণ করতে পারে, আবার নর্মাল ডেটাও বিশ্লেষণ করতে পারে, আর কিন্তু এরডা সফটওয়্যারটা ইজ স্পেশালিস্ট ফর অ্যানালিসিস অফ দ্য রিমোট সেন্সিং সফটওয়্যার। এছাড়াও আছে টিএনটি মিপস, সফটওয়্যার হচ্ছে লাইসেন্স সফটওয়্যার যেটা নর্মাল ডেটা এবং স্যাটেলাইট ইমেজের ডেটাকে খুব ভালোভাবে অ্যানালিসিস করতে পারে। তারপর জিওমেটিকা বলে একটি সফটওয়্যার আছে, জিওমেটিকা, এগুলো সমস্ত হচ্ছে লাইসেন্স সফটওয়্যার। তা এরই মধ্যে সস্তায় এবং খুব ভালো সফটওয়্যার যদি আমি কিছু বলি সেটা হচ্ছে QGIS সফটওয়্যার, এর সমস্ত ভার্সন ইন্টারনেটে অ্যাভেলেবেল। তো আমরা এই সফটওয়্যারটার লেটেস্ট ভার্সন হোক বা লেটেস্টের থেকে একটু কমা ভার্সন হোক আমরা কিন্তু কাজ করব। তো আমরা সফটওয়্যার সম্পর্কে আইডিয়া পেলাম। তো এই যে সফটওয়্যারগুলোকে পরিচালনা করার জন্য আমার কম্পিউটারটার ব্যবস্থা সেরকম থাকতে হবে যে একটা হেভি ওয়েটেড জিআইএস সফটওয়্যার চালানোর জন্য কম্পিউটারের হার্ড ডিস্ক ক্যাপাসিটি বা কম্পিউটার র্যাম ক্যাপাসিটি খুব ভালো থাকা দরকার। কিন্তু QGIS হচ্ছে এমন একটা সফটওয়্যার যেটা যে কোনো কম্পিউটার সিস্টেমে কিন্তু কম্পিটিবল, অর্থাৎ যে কোনো কম্পিউটার সিস্টেমে কিন্তু এটা ইনস্টল করা যায় এবং খুব ভালোভাবে কাজ করা যায়, সেখানে কিন্তু কোনো প্রবলেম দেখা দেয় না। কিন্তু ArcGIS সফটওয়্যার হচ্ছে খুব একটা হেভি সফটওয়্যার, এটা কিন্তু কম্পিউটার সিস্টেমকে কিন্তু অনেক স্লো করে দেয়, যার জন্য ArcGIS সফটওয়্যার বা এরডা সফটওয়্যার বা টিএনটি মিপ সফটওয়্যারগুলোকে ইনস্টল করার জন্য আমার কম্পিউটার ইন্টারনাল হার্ডওয়্যার সিস্টেমটা কিন্তু খুব স্ট্রং থাকা দরকার। তো এটা হচ্ছে সফটওয়্যারের কথা। তারপর আসি ডেটার কথা, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, কারণ আমরা জিআইএসে কী করি না, ডেটা স্টোরিং, ডেটা ডিসপ্লেইং, ডেটা আপলোডিং, ডেটা অ্যানালিসিস, এইগুলো আমরা জিআইএসের মধ্যে করে থাকি। তো ডেটা, কী প্রথম আমরা জানবো, হোয়াট ইজ ডেটা? ডেটা ইজ এ কাইন্ড অফ ইনফরমেশন। ডেটা কী? ইট ইজ a kind of information about an object in numeric or written form. কি বললাম? Data is a kind of information about an object in numeric in and written form. তার মানে কি? বাংলায় হচ্ছে তথ্য, বাংলায় হচ্ছে তথ্য, কোনো বস্তু বা বিষয় সম্পর্কে প্রাপ্ত সংখ্যাগত বা লিখিত লিখিত কি বলবো, যে কোনো বস্তু বা বিষয় সম্পর্কে প্রাপ্ত সংখ্যাগত বা লিখিত বিষয় হলো তথ্য। অর্থাৎ ডেটা নিউমেরিক ফর্মেও থাকতে পারে আর ডেটা এমনি রিটেন ফর্মেও থাকতে পারে। যেমন যদি বলি আনন্দবাজার পত্রিকা পড়ে আমি কী 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 ডেটা আমি পেলাম, যে আজকে আমি পেলাম যে এখানে কোনো একটা মূর্তি উন্মোচিত হয়েছে, তাহলে কোনো একটা মূর্তি উন্মোচিত হয়েছে মানে সেটা ওয়ান কাইন্ড অফ ইনফরমেশন। বা প্রত্যেক দিন এখন যদি আমরা পেপার খুলি দেখবো ভারতবর্ষে কতজন করোনা আক্রান্ত হয়েছেন, কতজন অ্যাক্টিভ রুগী আছেন, কতজন সুস্থ হয়েছেন, কতজন মারা গিয়েছেন, তাহলে যখন আমি বলছি যে করোনা কতজন আক্রান্ত হয়েছেন সেটা ওয়ান কাইন্ড অফ নিউমেরিক ইনফরমেশন, সংখ্যা সেটা থাকবে, কতজন সুস্থ হয়েছেন সেটাও সংখ্যায় থাকবে, কতজন অ্যাক্টিভ রুগী আছে সেটাও সংখ্যায় থাকবে। তাহলে সেটা সংখ্যাও থাকতে পারে বা সেটা এমনি লিখিত আকারে কোনো একটা সেন্টেন্সেও থাকতে পারে। তো এটা হচ্ছে তথ্য। এবার জিআইএস বেসিক্যালি কী বললাম, এখন আমরা জানবো স্পেশিয়াল ডেটা কী। স্পেশিয়াল ডেটা হচ্ছে হোয়েন ডেটা হ্যাজ বিন রিপ্রেজেন্টেড বাই এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম অর বাই ল্যাটিচিউড অ্যান্ড লংগিচিউড ইজ কল্ড স্পেশাল ডেটা। খুব সহজ করে ব্যাপারটা বলি, যখন আমরা কোনো তথ্যকে এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম বা অক্ষরেখা দাগিমা রেখার সাহায্যে প্রকাশ করব, সেই তথ্যকে বলা হচ্ছে দৈশিক তথ্য বা স্পেশাল ডেটা। তাহলে স্পেশাল ডেটার বাংলা ডেফিনেশনটা বলে দিই, হোয়াট ইজ
স্পেশিয়াল ডেটা বা দৈশিক তথ্য কি? হোয়াট ইজ স্পেশিয়াল ডেটা বা দৈশিক তথ্য কি? যখন লেখো, এরম লিখবো, জিআইএসে কোনো তথ্য রাশিকে এক্স ওয়াই কোঅর্ডিনেট পদ্ধতিতে বা অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা দ্বারা প্রকাশ করা হয় তাকে বলা হয় দৈশিক তথ্য বা স্পেশিয়াল ডেটা। কি বললাম? যে জিআইএসে কোনো তথ্য রাশিকে এক্স ওয়াই কোঅর্ডিনেট পদ্ধতিতে বা অক্ষরেখা দাঘিমা রেখা দ্বারা প্রকাশ করা হয় তাকে বলা হয় দৈশিক তথ্য বা স্পেশিয়াল ডেটা। রিপিট করছি, জিআইএসে এখানে একটা এ লাগাবো, জিআইএসে কোনো তথ্য রাশিকে এক্স ওয়াই কোঅর্ডিনেট পদ্ধতিতে বা অক্ষরেখা ও দাঘিমা রেখা দ্বারা প্রকাশ করা হয় তাকে বলা হয় দৈশিক বা তথ্য বা স্পেশিয়াল ডেটা। আর বিষয়টাকে সহজ করে বোঝাই, আমি একটা এখানে ম্যাপ আঁকলাম, যে ম্যাপটা আমি কতগুলো অক্ষরেখা বা দাগিমা রেখায় ভাগ করলাম। কি করেছি? আমি একটা মানচিত্র এখানে অঙ্কন করেছি, সে মানচিত্রতে অক্ষরেখা দাগিমারা ভাগ করেছি। এইগুলো হচ্ছে অক্ষরেখা আর এইগুলো লম্বাগুলো হচ্ছে দাগিমা রেখা। আমরা জানি সেটা যে এই প্যারালালি যেটা পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত আছে, পূর্ব থেকে পশ্চিমে যে রেখা বিস্তৃত এই রেখাগুলো হচ্ছে পরপর সমান্তরাল আছে, সেগুলো হচ্ছে অক্ষরেখা। আর উত্তর দক্ষিণে বিস্তৃত যে রেখাগুলো আছে সেগুলো দাগিমা রেখা। অর্থাৎ জিআইএস সবসময় এটা মাথাতে ভালো করে ঢুকিয়ে নিতে হবে, জিআইএস সবসময় অক্ষরেখা দাগিমা রেখা যুক্ত তথ্য নিয়েই কাজ করতে সমর্থ হয়। আমরা যদি জিআইএসের মধ্যে অক্ষরেখা দাগিমা রেখা ভিন্ন অন্য কোনো তথ্য নিয়ে কাজ করতে যাই, তাহলে জিআইএসের মানচিত্র কিন্তু ফেলিওর হবে। আমরা সেই মানচিত্র কিন্তু আমরা কী করতে পারবো না, সঠিক করতে আমরা পারবো না। আমরা যখন সফটওয়্যারটা শিখবো তখন আমরা বুঝতে পারবো কেন জিআইএস আমার অক্ষরেখা দাগিমা রেখার তথ্য দরকার, কারণ অক্ষরেখা দাগিমা রেখার তথ্য ছাড়া কিন্তু জিআইএস কাজ করতে পারে না। আমরা যদি জিআইএসে অক্ষরেখা দাগিমা রেখার তথ্য ছাড়া কাজ করি, তাহলে যে ম্যানেজমেন্টাল প্রবলেম নিয়ে আমি কাজ করছি বা যে ভৌগোলিক সমস্যা নিয়ে আমি কাজ করছি, সেই সমস্যার কিন্তু কোনো দিন আমরা সমাধান করতে পারবো না, কারণ ডেটা যদি স্পেশিয়াল না হয়। বুঝে গেল? তাহলে স্পেশিয়াল ডেটা কী? ধর না, আমি সাপোজ এই ম্যাপটার মধ্যে এখানে একটা জায়গা আছে এ, এই এ এই এ পয়েন্টটা স্পেশিয়াল ডেটা। যদি আমি বলতে বলি যে এই এ পয়েন্টটা যদি বলি স্পেশিয়াল লোকেশন কী বা এ পয়েন্টটা স্পেশিয়াল ডেটা দাও, তখন আমি কী করবো? এ পয়েন্টটা ল্যাটিচুড লংটিচুড আমি বের ক্যালকুলেট করবো। এ পয়েন্টের ল্যাটিচুড আমি ধরলাম 22° 18' 32" উত্তর, আর লংটিচুড ধরলাম 84° 16' 35" পূর্ব। তাহলে এ পয়েন্টটার স্পেশিয়াল ডেটা কী আমি জানতে পারলাম? এ পয়েন্টটার স্পেশিয়াল ডেটা হচ্ছে এ দ্য স্পেশিয়াল ইনফরমেশন অফ এ পয়েন্ট ইজ 22° 18' 32° নর্থ আর 84° 16' 35° 35" ইস্ট। তার মানে আমি
কী জানতে পারলাম না, এ পয়েন্টটা এ পয়েন্ট হোক বা এখানে বি পয়েন্ট হোক, যে কোনো পয়েন্টের যদি আমি স্পেশাল ডেটা জানতে চাই তাহলে আমি কীভাবে প্রকাশ করব স্পেশাল ডেটা, অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার তথ্য দিয়ে আমি স্পেশাল ডেটাটা প্রকাশ করব। আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। তাহলে স্পেশাল ডেটা হচ্ছে সেই ডেটা যখন আমরা ডেটাকে অক্ষরেখা বা দ্রাঘিমা রেখার সাহায্যে বা এক্স ওয়াই কোঅর্ডিনেটের সাহায্যে আমরা প্রকাশ করব। এবার এক্স ওয়াই কোঅর্ডিনেটটা কী সেটা বলে দিই। এবার আমরা জানবো এক্স ওয়াই কোঅর্ডিনেট কি, এক্স ওয়াই কোঅর্ডিনেট কি, এগুলো খুব ইম্পর্টেন্ট শব্দ জিআইএসে, কারণ এগুলো আমাদের ম্যাপ করতে গেলে এগুলো জানতে হবে যে এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম কি। আমরা যে গ্রাফ করি, গ্রাফের দুটো অ্যাক্সিস থাকে, একটাকে বলা হয় এক্স অ্যাক্সিস বা এক্স অক্ষ, এটাকে বলা হয় ওয়াই অ্যাক্সিস বা ওয়াই অক্ষ। সবসময় নিচেরটা হচ্ছে এক্স অক্ষ আর ওপর দিকটা হচ্ছে ওয়াই অক্ষ। তো আমরা খুব ভালো করে কথাটা মাথার মধ্যে গেঁথে নিতে হবে, জিআইএসে এক্স বলতে বুঝি দ্রাঘিমা রেখাকে বা লংগিচুডকে, আর ওয়াই বলতে বুঝি অক্ষরেখা বা ল্যাটিচুডকে। আমি এখন এক্সপ্লেনেশন দেবো যে জিআইএসে এক্সকে কেন বলা হয় দ্রাঘিমা রেখা আর ওয়াইকে কেন বলা হয় অক্ষরেখা, এই এক্সপ্লেনেশনটা আমি এখন দেবো। এবং এই এক্সপ্লেনেশনটা সারা জীবন যতদিন জিআইএস ম্যাপ করবে সে ম্যাপ মানে এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে যে জিআইএসে এক্সকে কেন দ্রাঘিমা রেখা বলা হয় বা লংগিচুড বলা হয় আর ওয়াইকে কেন অক্ষরেখা বা ল্যাটিচুড বলা হয়। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। আমরা জানি কি এইগুলো হচ্ছে অক্ষরেখা। আমি যদি অক্ষরেখা মান বলি এটা 20 ডিগ্রি, 21 ডিগ্রি, 22 ডিগ্রি, 23 ডিগ্রি, 24 ডিগ্রি, তাহলে কি দেখছি অক্ষরেখা সবসময় ওয়াই অক্ষ বরাবর বাড়ছে। এটা তো ওয়াই অক্ষ, তাহলে অক্ষরেখা এখানে 20, ওয়াই অক্ষ বরাবর 21, ওয়াই অক্ষ বরাবর 22, 23, 24, মানে ওয়াই অক্ষ বরাবর সবসময় অক্ষরেখা বাড়ে, সেজন্য জিআইএসে অক্ষরেখাকে ওয়াই অ্যাক্সিসে ধরা হয়। সেজন্য এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে অক্ষরেখা ধরা হয়। কেন ধরা হয় যদি প্রশ্ন করে কেউ যে ওয়াই অক্ষ, আমরা ওয়াই অক্ষতে কেন অক্ষরেখা ধরবো, তখন আমরা বলবো যে অক্ষরেখা সবসময়ের জন্য ওয়াই অক্ষরেখা বরাবর বৃদ্ধি পায় বা হ্রাস পায়। যদি নিচের দিকে নামি হ্রাস পায়, উত্তরগুলাতে ওপর দিকে বৃদ্ধি পায় আর দক্ষিণগুলাতে নিচের দিকে হ্রাস পায়। সেজন্য ওয়াই অক্ষ বরাবর অক্ষরেখার হ্রাস বৃদ্ধি হয় বলে আমরা অক্ষরেখাকে সবসময় কী ধরি না ওয়াই অ্যাক্সিস ধরি। তাহলে আমরা অবভিয়াসলি এবার বুঝতে পারছি এক্স অক্ষতে কেন দ্রাঘিমা ধরি, কারণ অক্ষরেখা কী হয় আমার এইভাবে বাড়ে বা কমে যায়, বৃদ্ধি যায় হলো না 88, 87, 86, 85, 84। তাহলে আমরা কি দেখছি দ্রাঘিমা রেখা সবসময় এক্স অক্ষ বরাবর বাড়াকমা করছে। তাহলে যেহেতু দ্রাঘিমা রেখা এক্স অক্ষ বরাবর বাড়াকমা করে, সেজন্য জিআইএসে আমরা এক্স অক্ষতে দ্রাঘিমা রেখাকে দেখাই, আর যেহেতু ওয়াই অক্ষতে অক্ষরেখা বাড়াকমা করে সেজন্য ওয়াই অক্ষতে আমরা অক্ষরেখাকে দেখাই। বুঝে গেল? তাহলে জিআইএসে এক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে লংগিচুড বা দ্রাঘিমা রেখা। ভালো করে মাথার মধ্যে কথাটা ঢুকিয়ে রাখো, জিআইএসে ওয়াই এক্স অ্যাক্সিস ইজ ইকুয়ালস টু লংগিচুড অর দ্রাঘিমা রেখা, অ্যান্ড ওয়াই অ্যাক্সিস ইজ ইকুয়ালস টু অক্ষরেখা অথবা ল্যাটিচুড। কী বললাম? ইন জিআইএস এক্স অ্যাক্সিস রিপ্রেজেন্ট লংগিচুড অ্যান্ড ইন জিআইএস ওয়াই অ্যাক্সিস ডিনোট ল্যাটিচুড। এটা যেন মাথায় সবার থাকে, এটা যেন ভুল হলে চলবে না, এটা যদি ভুল হয় তাহলে ম্যাপ আমরা শিখতে পারবো না। বেশ, তাহলে আমরা কী করলাম, আমরা স্পেশাল ডেটা সম্পর্কে জানলাম, যেখানে আমরা দুটো শব্দ জানলাম এক্স ওয়াই কোঅর্ডিনেট আর অক্ষরেখা দ্রাঘিমা রেখা। এইবার স্পেশাল ডেটা ছাড়াও আমাদের থাকে নন স্পেশাল ডেটা, আরেকটা ডেটা থাকে নন স্পেশাল ডেটা। এই নন স্পেশাল ডেটা কী সেটা আমি বোঝাবো একটা ম্যাপের মাধ্যমে, সেটা আমরা দেখবো যে নন স্পেশাল ডেটা কী। আমি এখন স্পেশাল ডেটা এবং নন স্পেশাল ডেটার মধ্যে কিছু বেসিক পার্থক্য বলবো। তো আমরা স্পেশাল ডেটা সম্পর্কে জানলাম, তো এখানে আমি একটা ম্যাপ খুলেছি, এই ম্যাপটা রিপ্রেজেন্ট করছে কিন্তু স্পেশাল ডেটাকে। সেটা বুঝবো কী করে এটা স্পেশাল ডেটা, এটা আমাদের পক্ষে বোঝা সম্ভব এটা স্পেশাল ডেটা? অবভিয়াসলি বোঝা সম্ভব, আমি দেখানোর চেষ্টা করছি এটা স্পেশাল ডেটা কেন, কারণ বলে দিই আমি তারপর দেখাচ্ছি। এই ম্যাপটার মধ্যে আমি মাউস নিয়ে যেখানেই যাই না কেন
আমার কিন্তু ল্যাটিচুড লংগিচুডটা এখানে শো করবে এই জায়গাটাতে। আমি ম্যাপটার যে অঞ্চলেই যাই না কেন তার অক্ষরেখা দাঘিমা রেখা কিন্তু এই অঞ্চল এখানে শো করবে। তো আমি একটু দেখানোর চেষ্টা করছি জুম করে, দেখো আমি ম্যাপটার মধ্যে মাউস নিয়ে যেখানে যাই না কেন আমি নিচের ডান দিকের কোণে মানে এইখানটায় এখানটায় চোখ রাখো, এখানে ল্যাটিচুড লংগিচুড কিন্তু পরিবর্তন হবে ম্যাপ নিয়ে আমি যেখানে যাই না কেন। এই যে মাউসটা নিয়ে আমি যেখানে যাই না কেন দেখো ল্যাটিচুড লংগিচুডের কিন্তু একটা পরিবর্তন দেখা দিচ্ছে। তার মানে ল্যাটিচুড লংগিচুড পরিবর্তন হচ্ছে মানে কি আমি যেখানে যাই না কেন ম্যাপের বাইরে গেলেও কিন্তু আর ল্যাটিচুড লংগিচুড আমি দেখতে পাবো। বুঝতে পারছি আমি কী বলতে চাইছি? তার মানে ভারতবর্ষের এই ডেটাটা হচ্ছে কিন্তু স্পেশাল ডেটা, কারণ আমি মাউসটা নিয়ে ভারতবর্ষের ম্যাপে যেখানেই ঘোরাই না কেন সেটা পশ্চিমবঙ্গ হতে পারে। আমি যদি একটু জুম করে দেখি পশ্চিমবঙ্গের, দেখবো পশ্চিমবঙ্গে জুম করে গেলে পশ্চিমবঙ্গের ভেতরেও যে কোনো জায়গাতে যদি আমি মাউসটা নিয়ে ঘোরাই তাহলে কিন্তু ল্যাটিচুড এবং লংগিচুড কিন্তু পরিবর্তন হচ্ছে, সেটা আমি কিন্তু এখানে লক্ষ্য করছি। তার মানে অবভিয়াসলি এই ডেটাটা হচ্ছে স্পেশাল ডেটা। তো এইটা হলো স্পেশাল ডেটা। এইবার আমি যদি নন স্পেশাল ডেটা বুঝি, এবার আমি নন স্পেশাল ডেটা সম্পর্কে জানবো। নন স্পেশাল ডেটা মানে হচ্ছে প্রত্যেকটা স্পেশাল ডেটার বৈশিষ্ট্য যে ডেটা বহন করে তাকে বলছে নন স্পেশাল ডেটা। তার মানে কি মানে পশ্চিমবঙ্গের ভেতরে আমি যদি ক্লিক করি তাহলে পশ্চিমবঙ্গের ভেতরে কী কী ইনফরমেশন ঢোকানো আছে, মানে পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত, কতজন মেল আছে, কতজন ফিমেল আছে, এই ডেটাটা হচ্ছে নন স্পেশাল ডেটা। মানে স্পেশাল ডেটাকে যে সমস্ত ডেটাগুলো রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে নন স্পেশাল ডেটা। ফর এক্সাম্পল আমি এই যে ভারতবর্ষের এই যে মানচিত্র, ভারতবর্ষের এই মানচিত্রর ভেতরে কী কী আমার নন স্পেশাল ডেটা রয়েছে সেটা আমি জানতে চাইছি। এই নন স্পেশাল ডেটা একটা টেবিলের মতো হয়, যে জন্য এটাকে বলা হয় অ্যাট্রিবিউট টেবিল। এটা কীরকম, আমি ইন্ডিয়ার এই স্পেশাল ডেটার অ্যাট্রিবিউট টেবিল যদি আমি ওপেন করি, এই যে এটা হচ্ছে ইন্ডিয়ার ভেতরে যে ইন্ডিয়ার যে ম্যাপটা আমি করেছি এখানে, সরি ইন্ডিয়া যে ম্যাপটা আমি করেছি এই যে ইন্ডিয়া যে ম্যাপটা হয়েছে এই ম্যাপটার এইটা হচ্ছে স্পেশাল নন স্পেশাল ডেটা। এই ম্যাপটার এটা হচ্ছে নন স্পেশাল ডেটা, যেখানে কী আছে না কতগুলো কলাম করা আছে, যেখানে কলামগুলোতে বলা আছে কোনটা কী স্টেট, কোন স্টেটে কতজন জনসংখ্যা আছে, কতজন ফিমেল আছে, কতজন মেল আছে, সেটা হচ্ছে এই টেবিলের মধ্যে সেটা ঢোকানো আছে। তার মানে নন স্পেশাল ডেটা হচ্ছে যে ডেটা স্পেশাল ডেটার ক্যারেক্টারগুলোকে বহন করে সেটাকে বলছে নন স্পেশাল ডেটা। সাপোজ আমি যদি এখানে একটা রাজস্থানের এইখানে একটা পয়েন্ট করি রাজস্থান, তাহলে রাজস্থানের নন স্পেশাল ডেটা কী হতে পারে, রাজস্থানে এখানে আমরা কী বলতে পারি না কতজন টোটাল জনসংখ্যা আছে রাজস্থানে, বা রাজস্থানের মেল পপুলেশন কত, ফিমেল পপুলেশন কত, সেখানে কতজন এসসি পপুলেশন আছে, কতজন এসটি আছে, কতজন আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস আছে, সেইটা আমি যখন আমি একটা টেবিলের মাধ্যমে শো করবো সেটা হচ্ছে নন স্পেশাল ডেটা। তাহলে নন স্পেশাল ডেটা কী হলো না, যে ডেটা স্পেশাল ডেটার ক্যারেক্টার বহন করে সেটা হচ্ছে নন স্পেশাল ডেটা। বুঝতে পারলাম? তাহলে স্পেশাল ডেটা কী, স্পেশাল ডেটা যখন আমরা ডেটাকে এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট দ্বারা যখন ব্যাখ্যা করছি, অর্থাৎ ল্যাটিচুড লংগিচুড দ্বারা যখন ব্যাখ্যা করছি সেটা হচ্ছে স্পেশাল ডেটা। আর নন স্পেশাল ডেটা কী, স্পেশাল ডেটার বৈশিষ্ট্য যে ডেটা বহন করে সেই ডেটাকে বলছে নন স্পেশাল ডেটা। যেমন কী হতে পারে যে একটা পলিগন, সাপোজ আমি এখানে নলহাটি মিউনিসিপ্যালিটির আমি যদি এই ওয়ার্ডগুলো বলি, এটা হচ্ছে ওয়ার্ড 1, 2, 3, 4, 5, আমি 3 নম্বর ওয়ার্ডে ক্লিক করলাম, 3 নম্বর ওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে আমার একটা এখানে বক্স টেবিল ওপেন হয়ে গেল, যে টেবিলে কী করলো, কী শো করলো না এই 3 নম্বর ওয়ার্ডে মেল পপুলেশন কত, টোটাল পপুলেশন কত, ফিমেল পপুলেশন কত, এই 3 নম্বর ওয়ার্ডে কতজন ওয়ার্কিং পপুলেশন আছে, কতজন লিটারেট আছে, 3 নম্বর ওয়ার্ডে কতজন ইলিটারেট আছে, সেটা যখন একটা টেবিল ফর্মে দেখানো হবে সেটা হচ্ছে নন স্পেশাল ডেটা। এটাকে নন স্পেশাল কেন বলছে, কারণ এই ডেটাটার জন্য কোনো এক্স ওয়াই কোঅর্ডিনেট দেওয়ার প্রয়োজন হয় না। কী বললাম, নন স্পেশাল এই কারণে বলা হচ্ছে যে এই ডেটাটার জন্য কোনো এক্স ওয়াই কোঅর্ডিনেট বা ল্যাটিচুড লংগিচুড দেওয়ার কিন্তু প্রয়োজন হয় না, সেই জন্য নন স্পেশাল ডেটা। তাহলে স্পেশাল ডেটা হচ্ছে এক্স ওয়াই কোঅর্ডিনেট যুক্ত বা ল্যাটিচুড লংগিচুড যুক্ত ডেটা, আর নন স্পেশাল ডেটা বা অ্যাট্রিবিউট ডেটা, নন স্পেশাল ডেটাকে বলে নন স্পেশাল ডেটাও বলা হয়, নন স্পেশাল ডেটা বা এটাকে বলা হয় অ্যাট্রিবিউট ডেটা।
অর্থাৎ যে ডেটা স্পেশাল ডেটার বৈশিষ্ট্য বহন করে সেটা নন স্পেশাল ডেটা, এবং এটা অ্যাট্রিবিউট কেন, এটা অ্যাট্রিবিউট টেবিলের, এই টেবিলটাকে বলা হয় ATTRIBUTE, অ্যাট্রিবিউট টেবিল। এই অ্যাট্রিবিউট টেবিলের মধ্যে কী থাকে, কোনো একটা স্পেশাল ডেটার বৈশিষ্ট্য এখানে আমার টেবিল আকারে বা নিউমেরিক ফর্মে কিন্তু লেখা থাকে, যেটা আমাদেরকে বানাতে হবে। তাহলে স্পেশাল ডেটা কিন্তু সফটওয়্যারকে আমি যদি মানে কী বলবো, স্পেশাল ডেটা তৈরি করার জন্য সফটওয়্যারের ভূমিকা বেশি প্রয়োজন, আর নন স্পেশাল ডেটা তৈরি করার জন্য মানে যে তৈরি করছে অর্থাৎ আমি বা তুমি, তাদের ভূমিকা বেশি প্রয়োজন, কারণ এটা ম্যানুয়ালি পুট করতে হয়, এই ডেটাটা ম্যানুয়ালি পুট করতে হয়, আর এই ডেটাটা আমার কম্পিউটারের মাধ্যমে এটা তৈরি করা যায়। তাহলে আমাকে কী করতে হবে, যখন আমরা কোনো মানচিত্র বানাবো তখন স্পেশাল ডেটা এবং নন স্পেশাল ডেটার মধ্যে একটা ইন্টিগ্রেশন অর্থাৎ অ্যাটাচ করব, মানে এই স্পেশাল ডেটার সাথে নন স্পেশাল ডেটাকে আমি কী করবো, অ্যাটাচ করব, তবেই আমি কিন্তু একসাথে এই টেবিলটা খুললে কিন্তু সমস্ত জায়গার সমস্ত ইনফরমেশন কিন্তু আমি দেখতে পাবো। বুঝতে পারলাম? তাহলে আজকে এতটাই থাকুক। তাহলে আজকে কী হলো, আজকে আমরা কী পড়লাম, হোয়াট ইজ জিআইএস অর্থাৎ জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম কি, সেখানে আমরা দেখলাম যে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম হচ্ছে একটা কম্পিউটার বেসড টেকনোলজিক্যাল সিস্টেম, যেখানে আমার তিনটে জিনিসের ইন্টিগ্রেশন হচ্ছে, একটা হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার এবং ডেটা, সেখানে ডেটাটা বেসিক্যালি স্পেশাল ডেটা। তারপর কি দেখলাম যে জিআইএসের কম্পোনেন্ট কি, জিআইএসের পাঁচটা কম্পোনেন্ট আমি দেখলাম, একটা হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা, প্রসিডিওর অ্যান্ড পিপল। তারপর কি জানলাম, তার আগে কি জানলাম না, রিমোট সেন্সিং এবং জিআইএসের মধ্যে বেসিক পার্থক্য কি, তারপরে আমরা হার্ডওয়্যার কি দেখলাম, সফটওয়্যার কি দেখলাম, ডেটা কি জানলাম, ডেটার মধ্যে আমরা জিআইএস কী ধরনের ডেটা নিয়ে কাজ করে, জিআইএস বেসিক্যালি স্পেশাল ডেটা নিয়ে কাজ করে, স্পেশাল ডেটা কী সেটা আমি জানলাম, স্পেশাল ডেটা কী না, এক্স ওয়াই কোঅর্ডিনেট বা ল্যাটিচুড লংগিচুড দ্বারা যখন কোনো ডেটাকে প্রকাশ করা হয় সেটা স্পেশাল ডেটা। আর কী জানলাম, নন স্পেশাল ডেটা বা অ্যাট্রিবিউট ডেটা কী না, যে সমস্ত ডেটা বা যে সমস্ত মানে টেবিল স্পেশাল ডেটার বৈশিষ্ট্যকে বহন করে সেটাকে বলছে নন স্পেশাল ডেটা। বুঝে গেল? তাহলে আজকে আমরা জিআইএসের বেসিক কনসেপ্ট এবং কম্পোনেন্টের মধ্যে, পাঁচটা কম্পোনেন্টের মধ্যে তিনটে কম্পোনেন্ট আমরা পড়লাম। নেক্সট দিন ক্লাসে আমরা আর বাকি দুটো কম্পোনেন্ট পড়বো, এবং তার নেক্সট দিন ক্লাসে আমরা রাস্টার ডেটা এবং ভেক্টর ডেটা সম্পর্কে ধারণা লাভ করবো। ঠিক আছে, আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।